আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি ভালো আছেন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো। এর আগে ক্লাসটা দেখতে পেরেছিলে ইউটিউবে? জি মিস দেখেছিলাম। আচ্ছা, আমাদের কিন্তু ইউনিট হিউজ পরিমাণ, এখানে আমাদের 8টা ইউনিটের কথা বলা হয়েছে। আমি তো দেখতেছি 8টা ইউনিটই যত সম্ভব তোমাদের দেওয়া, এটা হাফ ইয়ারলির জন্য 8টা ইউনিটের মধ্যে দেখো। এখন আমরা 4 নাম্বার ইউনিটে আমি সেদিন ক্লাস করেছিলাম, আর উই অ্যাওয়ার। এখন আমাদের খুব আসলে একটু টেক্সট গুলো একটু তাড়াতাড়ি করে পড়ে তারপর কাজগুলো সারতে হবে আর কি, টেক্সট গুলো পড়তে হবে। এখানে ইউনিট 6 যেটা আওয়ার নেইবার্স, তা এটা আমি পরে ধরবো। ইউনিট 5, ইউনিট 7 এবং ইউনিট 8টা শেষ করে পরে ইউনিট 6টা ধরবো আর কি। আজকে দেখি কি অবস্থা, আজকে আমাদের কোনটা যায়। পরে সেশন 2 এবং 3 বোধহয় পড়েছিলাম, পড়েছিলাম। আচ্ছা, এখন 4-এর ভেতর কি আছে তো দেখি। পরে আর আমরা লেসন পড়ে দেখতে পাচ্ছি দ্য স্টোরি অফ লিপি। স্টোরি অফ লিপি, ঠিক আছে। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত কম সবাই কি এখনো কি? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। একটু গুরুত্ব কবে দিবে ওরা? কম পার্টিসিপেন্ট হলে হয়। আচ্ছা, এক কাজ করো, আমি তোমাদের দেখি আর তো দিয়েছে। আচ্ছা, এখানে দেখো, এখানে ইউনিট করে আমরা আজকে লেসন 4 নাম্বার দ্য স্টোরি অফ লিপি। স্টোরি অফ করবো এখন, এটা যে ওয়ার্ড গুলো আছে একটু দেখবা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। পার্টিকুলারলি
नमस्कार मिस मिस अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम मेरा तुम्हारा तुम्हारे इंग्लिश का टुडे बॉय है इन फॉर ए लेसन फॉर नंबर अस्सलाम वालेकुम सेंड আছে वालेकुम अस्सलाम সেটা একটু বার করবা পার্টিকুলারলি বিশেষ করে গ্রাম্য বা গ্রামীণ হচ্ছে বিশেষ করে হচ্ছে খুবই খুবই বোঝাচ্ছে হচ্ছে এখানে পালন করা এখানে রেইজ হচ্ছে বড় করে তোলা পালন করা এরকম আর কি আরেকটা রেইজ হচ্ছে তোলা ঠিক আছে যেমন ইম্পোজ হচ্ছে চাপিয়ে দেওয়া পার্সু হচ্ছে চালিয়ে যাওয়া সিক্রেটলি গোপনে অ্যারেঞ্জ আয়োজন করা আপসেট মর্মাহত ইলিটারেট আমরা সবাই জানি অশিক্ষিত অ্যারাবল হচ্ছে চাষযোগ্য ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে প্রভাবশালী অ্যারাবল চাষযোগ্য ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী সিম হচ্ছে মনে হওয়া আর ইনএভিটেবল হচ্ছে অনিবার্য
ইনএভিটেবল হচ্ছে অনিবার্য একদম একটু বলো তো কি কি লিখলাম মেরা এখানে রুরাল অর্থ কি ম্যাম রুরাল অর্থ গ্রাম গ্রাম্য বা গ্রামীণ হোম মেকার হোম মেকার কি গৃহিণী পার্টিকুলারলি ওখানে দেখা যাচ্ছে চ্যাটিং এ দুজনকে অ্যাক্টিভ থাকতে কারা চ্যাট করতেছো পার্টিকুলারলি কি বিশেষত 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 বা বিশেষ ভাবে তারপর হচ্ছে রিয়েলি রিয়েলি কি খুবই খুবই বা মারাত্মক রেস কি এখানে লালন পালন অর্থে আসছে পালন করা এক্সেপ্ট কি গ্রহণ করা গ্রহণ করা ইম্পোজ কি ইম্পোজ আরোপ করা আরোপ করা বা চাপিয়ে দেওয়া পার্সু কি চালিয়ে যাওয়া পার্সেল চালিয়ে যাওয়া সিক্রেটলি গোপন ভাবে গোপনে অ্যারেঞ্জ ব্যবস্থা করা আয়োজন করা আপসেট মর্মাহত ইলিটারেট সবাই জানি অ্যারাবল কি অ্যারাবল চাষযোগ্য আর ইনফ্লুয়েন্সিয়াল অর্থ কি অ্যারাবল অর্থ কি চাষযোগ্য আর ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী প্রভাবশালী সিম মানে কি মনে করা একটা জিনিস কি এই যে সিম যখন বললাম মনে করা তখন কি সেটা রিমেম্বারে চলে যাবে রিমেম্বার আর সিম কি একই জিনিস রিমেম্বার আর সিম তাহলে রিমেম্বারের সিনোনিম সিম কি তাহলে মনে করা হবে নাকি এখানে কিন্তু মনে করা হবে না মনে হওয়া হবে মনে হওয়া মনে হওয়া ঠিক আছে যে করা বলেছো এখানে কিন্তু করা বললে ভুল হবে কারণ এখানে মনে হচ্ছে কিন্তু 100% সঠিক না হতেও পারে নাও হতে পারে মনে হচ্ছে এখানে হওয়া এটা অনুমান ভিত্তিক একটা তথ্য এখানে আসবে ইনএভিটেবল অনিবার্য অনিবার্য আচ্ছা অনিবার্য করো টেক্সটটা একটু রিডিং করো আমি পড়ি করো লিসেন ফর দ্য স্টোরি অফ লিভিং মিস আমি পড়ি
In the next class, Mrs. Choudhury tells her students the story of Lippy. The year before last, Lippy, a 14-year-old girl, was in class 9 in a rural school in Rangpur. Lippy is the eldest of 5 children, 3 daughters and 2 sons. Their father is a day laborer working on other people's land, and mother is a homemaker and a part-time worker at other people's homes. The parents, particularly the mother, found it really difficult to raise 5 children on the small income the father could earn. Perhaps that is why Lippy's father wanted to marry her off. But Lippy was not ready to accept what her parents wanted to impose on her. She wanted to pursue her education. Her mother stood by her, thought secretly. When her father arranged her marriage with Taramiya, the only son of a woman in the same village, she became greatly upset. Taramiya was a widower, illiterate, but well off. His father had a few acres of arable land and was influential in the village. The marriage seemed to be inevitable. Thank you. জিনিস খেয়াল করো, তোমরা যখন ক্লাস 8 এ ছিলা তখন কিন্তু তোমরা এই এরকমই কিন্তু গল্পের একটা পড়েছিলে, মনে আছে কি তোমাদের? যখন তোমরা ক্লাস 8 এ ছিলা তখন কিন্তু একটা গল্প তোমরা এরকম পড়েছিলে, সেই গল্পটার কেন্দ্রীয় চরিত্রের নাম মনে আছে? ভুলে গেছো মেরা? মিস গল্পটা তো মনে আছে, গল্পটা মনে আছে, গল্পটা যে ক্যারেক্টার ছিল যার এরকম ঠিক আলি ম্যারেজ হয়ে যাচ্ছিল এবং যে ক্লাস 8 এই পড়তো, ওই ক্যারেক্টারটার নাম মনে আছে? যে বুটিকে স্বপ্ন শামিমা নাকি কি জানি বুটিক শব্দ যে ছিল, হ্যাঁ শামিমা। তো প্রত্যেকটা ক্লাসে আমি খেয়াল করে দেখলাম যে ক্লাস 6 এ এখন পর্যন্ত পাইনি, 7 ও এখন পর্যন্ত পাইনি, কিন্তু 8 থেকে মোটামুটি একটা মানে আর্লি ম্যারেজের ব্যাপারে মানে মানুষকে একটা ধারণা দেওয়া হচ্ছে। বাল্য বিবাহের যে প্রথাটা দেশে প্রচলিত সেই জিনিসটা আসলে মানুষকে জানানোর চেষ্টা করা হচ্ছে এখানে। আমরা এটাও কিন্তু এই ধরনের ইলফেটেড মেয়েদের সম্পর্কে জানতে পেরেছি। আবার এখন দেখো যে 14 বছরের মেয়েটির কথা বলা হচ্ছে, সেও কিন্তু এই তোমাদের বয়সী হবে এবং তার জীবনটা কিরকম সেখানে এটাই কিন্তু তুলে ধরেছে। রিপিট যে গল্পটা এখানে আমরা কিন্তু এরকম একটা পরিস্থিতি পাচ্ছি। তার এখানে যেটা বলা হয়েছে আমরা কিন্তু আগের যে গল্পগুলোতে দেখেছি সেই গল্পগুলোর মধ্যে কিন্তু মোটামুটি আরবি অ্যাওয়ার বা ওই যে ফেরি ঘাটে যে ফেরি বোট আমরা পেয়েছি এখানে যা পেয়েছি মোটামুটি কিন্তু এই গল্পগুলোর ভিতরে কি ছিল আমাদের জনসংখ্যার বিস্ফোরণের একটা প্রভাব আমরা দেখতে পাই। ঠিক আছে, মানে মানুষ অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে নৌকার উপরে দিয়ে মানুষ এত অতিরিক্ত যাচ্ছে, বাসের উপর দিয়ে অতিরিক্ত যাচ্ছে, রেলগাড়ির উপর দিয়ে অতিরিক্ত যাচ্ছে, তারপর তার কি হচ্ছে আবাসনের প্রবলেম হচ্ছে। এখন এই টেক্সটা যখন আমরা দেখছি ওগুলোর প্রভাব দেখো মানুষের জীবনে কিভাবে পড়তেছে, মানে মানুষও এখানে এখান থেকে রেহাই পাচ্ছে না, সেটা কিভাবে হয়। এখানে যেমন আমরা যে শেল্টারটা পড়েছিলাম যেখানে মানুষ কি করে একটা চাষযোগ্য জমিকে বিভিন্ন অংশে ভাগ করে তাদের বসবাসের যোগ্য করার জন্য জমিতে পরিণত করার চেষ্টা করে। ঠিক আছে, তার মানে সেখানে আর খাবার উৎপাদনের জায়গাটা শ্রিঙ্ক হয়ে যায়, তারপর তারা আবাসনের ব্যবস্থা করে। তো এই যে কেন হয়ে যায় বড় বড় ফ্যামিলি গুলো কেন, আগে যেমন যৌথ ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে ছিল সেখান থেকে এই 7-8টা ফ্যামিলি যখন হয়ে যায়, অর্থাৎ একটা যৌথ ফ্যামিলিতে যদি 7টা পরিবার একসাথে থাকে তখন হয়তো একটু জায়গা লাগে, কিন্তু যখন তারা নিউক্লিয়ার ফ্যামিলি আলাদা আলাদা করে তৈরি করে তখন কিন্তু 7টা পরিবার তৈরি হয়ে যায়। এখন আমরা সেই পরিবার থেকে কিন্তু গল্প পাচ্ছি লিপির, তার পরিবারের কাহিনী কি। দ্য ইয়ার বিফোর লাস্ট মানে এখানে বলছে যে গত বছরের আগের বছর, বিফোর লাস্ট মানে গত বছরের আগের বছর, লিপি এ 14-year-old girl was in class 9 in a rural school in Rangpur. এখানে আমাদের যে গ্রামীণ এলাকায় যে মেয়েগুলো বসবাস করে তাদের আসলে মানে ভাগ্যটা খুবই খারাপ, তারা কিন্তু শহরের মেয়েরা যে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেরকম পায় না। ঠিক আছে, যে গ্রামীণ একটি স্কুলে, রংপুরের গ্রামে একটা স্কুলের
14 বছর বয়সে ক্লাস 9 এ পড়ো একটা মেয়ের কথা বলা হচ্ছে যার নাম লিপি লিপি ইজ দা এলডেস্ট অফ 5 চিলড্রেন 3 ডটারস এন্ড 2 সন্স এর মধ্যে 3 বোন এবং 2 ভাইয়ের বড় মেয়ে হিসেবে তিনি ছিলেন সে হচ্ছে লিপি যে হচ্ছে বড় সন্তান ঠিক আছে देयर फादर ইজ আ ডে লেবারার ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড এখন তাদের বাবা হচ্ছে কি তাদের বাবা হচ্ছে অন্য মানুষের জমিতে কাজ করে এক দিন মজুর ঠিক আছে এখানে আর মাদার ইজ এ হোম মেকার এন্ড এ পার্ট টাইম ওয়ার্কার এট আদার পিপলস হোমস এখন মা হচ্ছে গৃহিণী আবার মাঝে মাঝে কি করেন তিনি অন্য মানুষের বাসায় খণ্ডকালীন কাজের মহিলা হিসেবে কাজ করে তাহলে বাবার পরিস্থিতি খুব বেশি একটা ভালো না বাবা দিন মজুর হিসেবে অন্য মানুষের জমিতে কাজ করে আর মা সংসার সামলায় এবং সেই সাথে কাজের মহিলা হিসেবে অন্য মানুষের বাসাতে কাজ করে The parents, particularly the mother, found it really difficult to raise 5 children on the small income the father could earn. এখানে যে the parents এর মধ্যে পিতামাতাকে বা মা বাবাকে বুঝিয়েছে এই মা বাবার ভেতরে তোমরা অনেক সময় জানো যে প্যারেন্ট বললে আমরা পিতামাতাকে বুঝি কিন্তু শুধু প্যারেন্ট বললে কিন্তু হয় না প্যারেন্টস বলতে হয় অর্থাৎ এস থাকে এখন এই পিতামাতার ভিতরে পার্টিকুলারলি বিশেষভাবে মাকে বুঝিয়েছে যে মা একটু বিশেষভাবে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন কেন এই 5 সন্তানকে রেইজ লালন পালন করতে তার স্বামী যে স্বল্প ইনকাম করেন সেই স্বল্প আয় দিয়ে তার এই 5 সন্তানকে মানুষ করাটা তিনি খুব কষ্টের অনুভব করছিলেন এখানে রেইজ দিয়ে লালন পালনকে বোঝাচ্ছিলেন যেহেতু দেখবা একটা সংসারে বাবা টাকা ইনকাম করে আনলেও কিন্তু মাকে কিন্তু সেই টাকার ভেতর দিয়ে কিন্তু ঘরের অন্যান্য জিনিস সহ সন্তানদের পেছনের আয় ব্যয় সবকিছু কিন্তু খরচ করা লাগে তার কারণে কিন্তু মার কিন্তু টেনশন একটু বেশি থাকে বাবা তো আর্ন করে দিয়ে দেয় কিন্তু মাকে চালাতে হয় হিসাব করে পারহ্যাপস দ্যাট ইজ ওয়াই লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ এখানে এইটা একটা বিশেষ ভাবে বলেছে যে হয়তোবা সেজন্য লিপির বাবা চেয়েছেন তার মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য আসলে এখানে তারা মনে করে যে মেয়ে বিয়ে দিয়ে দিলে তাদের খাওয়ার মুখ একটা কমবে তাদের সংসারের একটা বোঝা কমবে অন্য সংসারে যাবে এটা চিন্তা করতেছে বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার কিন্তু লিপি কি করতে চাচ্ছে না গ্রহণ করতে চাচ্ছে না মেনে নিতে পারছে না যে তার পিতামাতা যে জিনিসটা তার উপর চাপিয়ে দিতে চাচ্ছে সেটা তিনি সে মেনে নিতে পারছে না সে ওয়ান্টেড টু পার্সু হার এডুকেশন সে তার শিক্ষা চালিয়ে যেতে চাচ্ছে তার যে পড়াশোনাটা আছে সেটা চালিয়ে যেতে চাচ্ছে কন্টিনিউ করতে চাচ্ছে এখানে দেখো মেয়েদের কোনো মতামতের কোনো প্রাধান্য নেই মেয়েটা কি চাচ্ছে বা না চাচ্ছে শুধু তার পিতামাতা তার সংসারের সচলতা ফিরিয়ে আনার জন্য একটা মানুষকে শুধুমাত্র বাদ দিতে চাচ্ছে কিন্তু এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু তারা চিন্তা করছে না তার মা দা স্টোর বাই হার দো সিক্রেটলি তার মা তার পাশে দাঁড়ালো কিন্তু গোপন ভাবে অর্থাৎ প্রকাশ্য ভাবে দাঁড়াতে পারলো না যেহেতু তিনি মা তিনি নিজেও একজন মেয়ে তিনি নিজেও তার মেয়ের কষ্ট বুঝতে পারছেন সেজন্য কিন্তু সে তার মেয়ের পাশে দাঁড়ালো কিন্তু প্রকাশ্যে দাঁড়াতে পারছে না কারণ তার বাপ তার হাজবেন্ড জানে আর যদি লিপির বাবা জানে তাহলে জিনিসটা কি হবে when her father arranged her marriage with Taramiya the only son of a farmer in the same village she became greatly upset যখন তার বাবা কি করলো তার তারামিয়া নামের একজন ফার্মারের সাথে গ্রামের একটা ফার্মারের সাথে তার বিয়ে ঠিক করলো তখন সে আপসেট হয়ে যায় খুবই আপসেট হয়ে যায় মর্মাহত হয়ে যায় তারামিয়া ওয়াজ আ উইডোয়ার ইলিটারেট তারামিয়ার এখন কোয়ালিফিকেশন কি দেখো সে একজন তার শিক্ষাগত কোনো কোয়ালিফিকেশনের কথা এখানে বলে নাই তার যে এখানে ইয়ার কথা বলা হয়েছে ব্যক্তিগত তথ্য দিয়েছে সেটা হচ্ছে উইডোয়ার ইলিটারেট সে একজন বিপত্নিক অর্থাৎ তার আগে স্ত্রী যে ছিলেন সে মারা গিয়েছেন এবং তিনি একজন অশিক্ষিত ব্যক্তি বাট ওয়েল অফ এখানে ওয়েল অফ দিয়ে তাকে প্রভাবশালী বা হচ্ছে একটু ধনী এরকম বোঝাচ্ছে ঠিক আছে হিজ ফাদার হ্যাড আ ফিউ একারস অফ অ্যারাবল ল্যান্ড এন্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দা ভিলেজ তারামিয়ার বাবার কিছু জমি ছিল চাষযোগ্য কিছু জমি ছিল এবং ওই এলাকার অর্থাৎ গ্রামে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিল দা ম্যারেজ সিমড টু বি ইনএভিটেবল ইট ইজ সিমড টু বি তাহলে দা ম্যারেজ এই যে বিয়েটা এই বিয়েটাকে মানে কি মনে হচ্ছিল ইনএভিটেবল অনিবার্য ভাবে এই বিয়েটা হবেই এরকম মনে হচ্ছিল তার মানে হচ্ছে দেখো এখানে মেয়েদের যে ফ্যাটাল একটা ঘটনাই বলা যায় যে থাকে জীবনে যেটা আসলে কেউ কি করতে পারে না অ্যাভয়েড করতে পারে না সেটা অ্যাভয়েডের উপরে চলে আসে তো লিপির কাহিনী দিয়ে আমরা সেটাই দেখতে পেলাম আচ্ছা এখানে আছে কি এখানে আমাদের একটা কোশ্চেন আছে ডিসকাস ইন গ্রুপস এন্ড এগ্রি আপন
an answer to this question. What do you think Lipi should do? Why? এখন এই ক্ষেত্রে লিপির কি করা উচিত? এখানে লিপির কি করা উচিত? এখানে আছে লিপি ফার্স্ট টক উইথ হার ক্লাসমেটস এন্ড দেন উইথ দা হেড টিচার হু ওয়াজ ভেরি সিম্পাথেটিক টু হার। তো লিপি প্রথমে কি করলো, তার ক্লাসমেটদের সাথে কথা বললো এবং পরবর্তীতে তার হেড টিচারের সাথে কথা বললো। তিনি ছিলেন তার প্রতি কি খুবই সদয় বা সমবেদনা প্রকাশ করতেন তার সমস্যায়। He called a meeting of the teachers and students of the school. তিনি কি করলেন, বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে একটি সভা ডাকলেন, মিটিং করলেন। He also invited the school managing committee members and some respectable persons of the village to attend the meeting. তিনি সেই সাথে আরো কি করলেন, ওই স্কুলের যে ব্যবস্থাপনা কমিটি যে সদস্য তাদেরও ডাকলেন এবং গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিবর্গকেও ডাকলেন। The headmaster by the head teacher explained in detail the serious consequences that would follow Lipi's marriage. তারপর তিনি বিস্তারিত ভাবে কি মানে বললেন, লিপির বিয়ের পরে যে মারাত্মক সব দুর্ঘটনা বা মারাত্মক সব ঘটনা হতে পারে সেটার বিষয়ে কথা বললেন। She would be having children from very early age, 15 or 16. তার প্রথমেই যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে 15-16 বছর বয়সে দেখা যাবে সে সন্তান ধারণ করা শুরু করলো। It would create constant health hazards to her. তো এখানে কি হবে, এটা দেখা যাচ্ছে তার শরীরে একটা এটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে, সে শারীরিকভাবে ঠিক থাকবে না, অর্থাৎ সে অসুস্থ বা তার যে শারীরিক কর্মক্ষমতা সেটা কমে যাবে। হার এডুকেশন উড স্টপ, তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আগে গেল তার শারীরিক ঝুঁকি, তারপরে গেল তার শিক্ষার ঝুঁকি, ঠিক আছে। অন টপ অফ অল হার ম্যারেজ এগেনস্ট হার উইল মাইট শ্যাটার হার ফিউচার ড্রিম। এবং সবচেয়ে বড় কথা এখানে যেটা বলা হয়েছে অন টপ অফ অল, সবার শীর্ষে বা সবচাইতে বড় কথা যেটা হলো, যেটা হলো তার ইচ্ছার বিরুদ্ধে যদি তাকে বিয়ে দেওয়া হয় তাহলে তার স্বপ্নটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। এখন মেয়েদের স্বপ্নের কথা কি তারা মানে ওরা এখানে কি প্রাধান্য পায়, আদৌ প্রাধান্য পায়? তোমাদের যে স্বপ্ন, তোমাদের যে ইচ্ছা আছে সেটা হয়তো তোমাদের বাবা মা ফুলফিল করার চেষ্টা করবে, কিন্তু লিপির মতো যারা দুর্ভাগ্য, যাদের কোনো আসলে অর্থ সম্বল এরকম কিছু নাই, তাদের আসলে স্বপ্ন থাকাটাই কঠিন। তারা স্বপ্ন হয়তো বা দেখতে পারে কিন্তু স্বপ্নটা পূরণ করার মতো অবস্থা থাকে না। At one stage Taramiya's father stood up and tried to argue, you are all making mistakes. এখন এক এক সময় দেখা যায় কিন্তু তারামিয়ার বাবা উঠে দাঁড়ায় এবং যুক্তি দেখানোর চেষ্টা করে যে আপনারা সবাই ভুল করছেন। Lipi would be very happy if she got married with Taramiya. Lipi খুবই সুখে থাকবে যদি সে তারামিয়ার সাথে তার বিয়ে হয়, যদি তার তারামিয়ার সাথে বিয়ে হয় তাহলে সে অনেক সুখে থাকবে। She would have everything. তার সবই থাকবে, মানি, ক্লোথস, হোম এন্ড স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। এখন এই সবই থাকার ভিতরে কি আছে, টাকা আছে, আমরা দেখো বেসিক যে নিডগুলো আমরা বলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, তো এইগুলোর মধ্যে তিনি বলছেন যে এখানে টাকা, বস্ত্র, বাসস্থান, তাদের সামাজিক যে মর্যাদা সেগুলো সবই থাকবে। Why are you trying to deprive her of this opportunity? তোমরা কেন তাকে এই ধরনের যে সুখ সে পাবে, যে সুযোগ সুবিধা সে পাবে সেখান থেকে তাকে বঞ্চিত করছো, deprive করছো, এখানে বঞ্চিত করা, ঠিক আছে। তিনি কি দেখছেন, তিনি দেখছেন একটা মানুষের কি এখানে শুধু টাকা পয়সা দিয়ে তাকে যে সচ্ছল ভাবে রাখা হচ্ছে সেটাই সে দেখছে, যে সেটাতে তার সুখ, কিন্তু এখানে যে তার যে একটা স্বপ্ন সেই স্বপ্নটার কথা এখানে ধরা হচ্ছে না। বাট নো, দ্য বিগ মেজরিটি হু অ্যাটেন্ডেড দ্য মিটিং সাপোর্টেড দ্য হেড টিচার। কিন্তু যারা সংখ্যাগরিষ্ঠ ভাবে ওই মিটিং এ অ্যাটেন্ড করেছিল তাদের বেশিরভাগই কি করেছিল, হেড টিচারকে সমর্থন করেছিল। লিপিস ম্যারেজ ওয়াজ কলড অফ, তো লিপির বিয়েটা কি হয়েছিল, কলড অফ হয়েছিল, বাতিল হয়েছিল। শি ইজ নাও স্টাডিং এট কারমাইকেল কলেজ রংপুর। তো বর্তমানে এখন সে কি করছে, পড়াশোনা করছে কারমাইকেল কলেজ রংপুরে। তার মানে হচ্ছে সবার হস্তক্ষেপে বাল্য বিবাহটা রোধ হলো এবং মেয়েটা তার শিক্ষা জীবনটা কন্টিনিউ করতে পারলো। আচ্ছা, এখন এখানে যেটা হচ্ছে কোশ্চেন টু, মেক প্রেডিকশন ওয়ান টার্ন ফর ইউ, ইফ লিপি হ্যাড ম্যারিড তারামিয়া দ্যাট টাইম তাহলে কি হতো। আচ্ছা, এখানে আবার তোমাদের এখানে সি নাম্বারে আছে কিছু, সি নাম্বারে দেখা যাচ্ছে একজনকে নিয়ে বলা হচ্ছে, এটা হচ্ছে ফিল দা ব্ল্যাঙ্কস করার কথা। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, এটা একটু দেখি আমরা। আমাদের সময় বেশ কম, আমরা একটু দেখি লেসন 5 এর লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স,
এটা একটু দেখি, এটা পড়লে মোটামুটি আমাদের কি হয়ে যাবে দেখি, এই লেসনটা শেষ করে আমরা শেষ করতে পারি কিনা, আমাদের হাতে বেশি একটা সময় নেই। ঠিক আছে, এখন এটা কে পড়বা একটু পড়ো, লেসন পাই লেসন ফাইভটা একটু রিডিং করো দেখি। এখানে যে স্কিল ওয়ার্কফোর্স বলা হচ্ছে, দেখো এখানে আমাদের কি হতে হবে, দক্ষ কর্মী হতে হবে, তার মানে আমাদের কাজের দক্ষতা বাড়াতে হবে। কে পড়বে একটু পড়ো, তাড়াতাড়ি করলে তো আমাদের লেসনটা শেষ হয়ে যায়। আমাদের অনেকগুলো ইউনিট, এই প্রত্যেকটা ইউনিটের ভিতরে কমসে কম, তাহলে আমরা সপ্তাহে একটা ক্লাস পাই, কিভাবে এতগুলো ইউনিট শেষ করা সম্ভব এটা একটু চিন্তা করতে হবে। কিন্তু তোমাদের বাসায়ও তোমাদের নিজেদের রিডিং করে পড়ে কিন্তু টেক্সট গুলো পড়তে হবে। আমাদের ক্লাস যেহেতু একটা, আমরা কিন্তু সব করে উঠতে পারছি না, যে দেখো আজকে মাত্র আমরা একটা লেসন পড়লাম, আর এর আগে যে আমি ভিডিওতে তোমাদের তিনটে লেসন শেষ করে দিয়েছি কিন্তু তোমাদের কোনো রেসপন্স আমি পাই না, আমি বুঝলাম না। এরকম রেসপন্স থাকলে হবে বলো তো, তাড়াতাড়ি লেসন 5 আমি পড়ি, পড়ো পড়ো পড়ো, ওয়েলকাম। এখানে ডায়লগটা আছে, রুমি ডায়লগটা দেখো, জিমিস ডায়লগটাই দেখতেছি। রুমি, ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান, ডোন্ট ইউ? হি অ্যাপ্লাইড ফর এ ফ্রন্ট ডেস্ক অফিসার জব ইন এ ফাইভ স্টার হোটেল। রাতন, হোয়াট হ্যাপেন, হ্যাজ হি গট দ্য জব? রুমি, নো, হি কুডেন্ট অ্যান্সার মোস্ট অফ দ্য কোশ্চেন্স ইন দ্য ইন্টারভিউ। রতন, Why? He did well in the HSC, didn't he? Rumi, yes, he did, but the miss it are explained it to Bolvin. Recruiting officer in the interview asked him questions in English and he couldn't understand most of them. Ratan, sorry, but I have a different story to tell you. My cousin Sheila did her HSC from a college in Mymenshing. She couldn't do as well as Raihan in her exams, but she got a job as a crew member in Biman, Bangladesh. She said she had answered all the questions in English, both in her written test in and interview. Rumi, great. She must be good in English. Well, then the key to getting some jobs is English, isn't it? Ratan, yes, you are right. আচ্ছা, থ্যাংক ইউ। এখানে দেখো আগে যে বলছো লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, এখানে যে আমরা যে দক্ষ জনশক্তি যে রূপান্তরিত হবো সেজন্য আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হতে হবে, কিছু বিষয়ে আমাদের দক্ষ হতে হবে। এখানে আমরা যে দুজনের কথা শুনলাম, এখানে রুমি আর রতন, এখানে দুজন দুজনের ফ্রেন্ডের কথা বললো, এখানে ফ্রেন্ড এন্ড ফ্রেন্ড বা ব্রাদার বা যাই হোক, এখানে যে মানুষগুলো সম্পর্কে বলা হয়েছে, দেখো একজনকে বলা হচ্ছে, এখানে যে রায়হান সম্পর্কে জানলাম যে হচ্ছে রুমির ভাই, তার যে পড়াশোনার প্লাস হচ্ছে তার যে কাজের কথা বলা হয়েছে এখানে, আমরা তার প্রতিবন্ধকতা কিন্তু দেখতে পেয়েছি, তার প্রতিবন্ধকতাটা কোথায় ছিল। এখানে বলেছে রিমেম্বার মাই ব্রাদার রায়হান, ডোন্ট ইউ? হি অ্যাপ্লাইড ফর এ ফ্রন্ট ডেস্ক অফিসার জব ইন আ ফাইভ স্টার হোটেল। তো এখানে ফাইভ স্টার হোটেলে যেহেতু তাকে জবটা খুঁজতে হয়েছে, তাহলে সেটা একটা ইন্টারন্যাশনাল হোটেল, এবং ইন্টারন্যাশনাল হোটেলের সাধারণত দেশের যে মানুষগুলো সে তার সেখানে শুধু নেটিভ লোকরাই যায় না, সেখানে কিন্তু ফরেনার পিপলরাও আসে, তো ওদের সাথে কমিউনিকেট করার জন্য কিন্তু তখন আমার ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। ঠিক আছে, এখন বলছে কি, হোয়াট হ্যাপেন, কি হয়েছিল, হ্যাজ হি গট দ্য জব, সে কি চাকরিটা পেয়েছিল, সে কি চাকরিটা পেয়েছে? নো, হি কুডেন্ট অ্যান্সার মোস্ট অফ দ্য কোশ্চেন্স ইন দ্য ইন্টারভিউ। এখন ইন্টারভিউটা অবশ্যই আমাদের সবাইকে ফেস করতে হবে, ফেস না করে কিন্তু আমরা কোনো কাজে, আমরা ব্যবসাতে কিন্তু কোনো ইন্টারভিউ ফেস করি না। ঠিক আছে, ব্যবসাতেও ইন্টারভিউ তখন ফেস করা লাগে যখন ব্যবসায়ের যিনি মালিক তিনি যখন তার আন্ডারে কোনো কর্মচারী নিয়োগ দেয়, তখন হয়তো বা তাকে দু একটা কোশ্চেন করে দেয়, তাও এরকম খুব বেশি হার্ড কোশ্চেন তাকে করতে হয় না, যদি সেটা খুব ইনফ্লুয়েন্সিয়াল কোনো বিজনেস ফার্ম না হয়ে থাকে, কমন যদি কোনো বিজনেস ফার্ম হয় তাহলে এত কিছু লাগে না। কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যায় যে কোনো
সারাম ধরনের প্রতিষ্ঠানে যদি তার যেতে হয় তাহলে কিন্তু তার একটা যোগ্যতা খুব মানে ওখানে যাচাই করা হয়। তোমরা নিজেরাও জানবে যে বর্তমানে যে হায়ার এডুকেশনের বইগুলো সবই কিন্তু ইংলিশে লেখা, প্লাস হচ্ছে যত চাকরির নিয়োগ পরীক্ষাগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইংলিশে প্রশ্ন থাকে, যারা পার্টিসিপেন্ট তাদেরকে ইংলিশে উত্তর লিখতে হয়। এখন না বুঝলে কিভাবে তারা আসলে অ্যান্সারটা করবে? এখানে কি লিখছে, হোয়াইট হি ডিড ওয়েল ইন দা এইচএসসি ডিডন্ট হি, তার মানে এখানে দেখো এখানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা এইচএসসি তো সে ভালো করেছে। আমরা তো এই যে এসএসসি বলছি, এইচএসসি বলতেছি, বিএ বলতেছি, এমএ বলতেছি, এই সব তো এই ডিগ্রি গুলো তো আমরা পাই, কিন্তু এই ডিগ্রি গুলো পাওয়ার পরেও দেখা যাচ্ছে কেন আমরা পিছিয়ে থাকি, কেন পিছিয়ে থাকি সেটা নিয়ে পরে কথা বলবে। বলছে তার এইচএসসি তো সে ভালো করেছে তাই না? ইয়েস হি ডিড, হ্যাঁ সে করেছিল, বাট দ্য রিক্রুটিং অফিসার ইন দ্য ইন্টারভিউ আস্কড হিম কোশ্চেনস ইন ইংলিশ অ্যান্ড হি কুডন্ট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দেম। এখন যারা যে নিয়োগদানকারী যে কর্মকর্তা রিক্রুটিং অফিসার এখানে নিয়োগদানকারী কর্মকর্তাকে বুঝিয়েছে তিনি এই ইন্টারভিউটা নেওয়ার সময় তারপরে কি করেছিল, যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিল সেগুলো সবই ছিল ইংলিশে, যেটা তার ভাই বুঝতে পারেনি, আন্ডারস্ট্যান্ড করতে পারেনি। এখন রতন বলছে সরি বাট আই হ্যাভ আ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ। এখন রতনের যে গল্পটা সেটা আবার একটু ভিন্ন তার থেকে, মাই কাজিন শিলা ডিড হার এইচএসসি ফ্রম আ কলেজ ইন ময়মনসিংহ, শি কুডন্ট ডু অ্যাজ ওয়েল অ্যাজ রায়হান ইন হার এক্সামস। দেখো এখানে বলেছে কি, শি কুডেন্ট ডু অ্যাজ ওয়েল অ্যাজ রায়হান ইন হার এক্সামস, তার মানে হচ্ছে রায়হানের মতো কিন্তু সে তার পড়াশোনায় বা তার এক্সামে এতটা ভালো করতে পারে নাই, বাট শি গট আ জব, কিন্তু সে একটা জব পেয়েছে সেটা কোথায়, অ্যাজ এ ক্রু মেম্বার ইন বিমান বাংলাদেশ। এখন বিমান বাংলাদেশ হচ্ছে ক্রু মেম্বার হওয়াটা হঠাৎ, আর এখানে যে ক্রু মেম্বার হয়েছে সেখানেও কিন্তু বিমানে কিন্তু অনেক দেশের মানুষ উঠে এবং সেখানে তাদের মোস্ট অফ দ্য টাইম কি করতে হয়, স্পিকিং করতে হয়। She says she had answered all the questions in English, both in her written test and interview. তার মানে এখানে হচ্ছে তার যে লিখিত পরীক্ষা এবং তার যে ভাইবা ইন্টারভিউ সেটাতে সে তাকে ফেস করতে হয়েছে ইংলিশ ভাষার যেই ইংলিশ, এই ইংলিশটাকে তাকে ফেস করতে হয়েছে। এখন এখানে বলছে যে কি, গ্রেট শি মাস্ট বি গুড অ্যাট ইংলিশ, তাহলে এখানে কি বলছে, তাহলে তার সে কিসে দক্ষ, গুড অ্যাট কি দক্ষ, সে তাহলে কিসে ভালো, ইংলিশে ভালো। ওয়েল দেন দ্য কি টু গেটিং সাম জবস ইজ ইংলিশ, ইজন্ট ইট, তাহলে এই ভালো চাকরি পাওয়ার পেছনে যে মূল চাবিকাঠি এখানে বলা যায় সেটার ক্ষেত্রে আমরা ইংলিশকে এখানে ধরে নিতে পারছি। এখানে রতন বলছে ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমরা তোমাদের ডায়লগে অনেক সময় দেখবা যে তোমরা এরকম চাকরি বাকরি পাওয়ার পেছনে মানে এখানে ডায়লগ না, তোমাদের যত সম্ভব কি ইম্পর্টেন্স অফ এটা যত সম্ভব প্যারাগ্রাফে তোমরা পড়ছো যে ইম্পর্টেন্স অফ রিডিং ইংলিশ নাকি ইম্পর্টেন্স অফ ইংলিশ যেটা তোমাদের প্রায় ক্ষেত্রে তোমাদের তো লাগে এই যে চাকরির ক্ষেত্রে কিন্তু ইংলিশে নেসেসারি এখানে বলা হয়েছে। এখানে একজনের শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো কিন্তু সে ইংলিশ বলতে পারে না, আর এখানে শিক্ষাগত যোগ্যতা তার বেশি একটা খুব ভালো না কিন্তু সে কিন্তু ইংলিশে ভালো থাকার কারণে সে একটা জব পেয়ে যায়, আর একজন ইংলিশে ভালো না থাকার কারণে কিন্তু জবটা পাচ্ছে না। আচ্ছা এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের যেরকম সময় দেখাচ্ছে সেটা হচ্ছে 1 মিনিট 38 সেকেন্ড থেকে 36 সেকেন্ডে চলে গেছে, আমাদের সময় খুব বেশি একটা নাই। তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা সেকেন্ড যে এখানে আমাদের ডি নাম্বারের লেসনটা আছে সেই লেসনটা রিডিং করবা, ঠিক আছে? এই লেসনটা একটু রিডিং করবা, আমি নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব এবং এখান থেকে তোমরা পড়ে দেখবা যে আসলে ইংলিশটাকে এখানে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশ খুব সুন্দর কি করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, কিন্তু আমাদের কিন্তু বলতে আমাদের পারতে বলতে পারাটা কষ্ট হয়ে যায়, ঠিক না? আমরা খুব ভালো ইংলিশ বুঝি তাই না? মেয়েরা তোমাদের কি মনে হয়? আমি মিস মোটামুটি ভালোই বুঝি, আমরা তো বুঝাই কোনো সমস্যা নাই, বাট প্রবলেম একটাই হচ্ছে যে আমাদের কমিউনিকেশনটা ইংলিশে খুব কম হয়, ঠিক আছে? এর আগেও তোমাদের ক্লাস 8 এ খুব ফার্স্টের দিকে বলা হয়েছিল ইংলিশে কথা বলো, ইংলিশে টক করো, অনেকে লজ্জা পেতে, অনেকে সুন্দর বলতে ভালো লাগতো। তো যাই হোক এখানে আবার ইংলিশের গুরুত্ব চেষ্টা করবে। তো এখন আমাদের নেক্সট ক্লাসে তোমরা কষ্ট করে একটু লেসন এখানে যে আছে আমাদের লাস্টের যে লেসনটা পাবে ডি নাম্বারটা বাসায় একটু রিডিং করবা, ঠিক আছে? বাসায় রিডিং করো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি এটা আবার ডি নাম্বারটা পড়ে দিয়ে তোমাদের ইউনিট 5 এ চলে যাব। ইউনিট 5 এর অবস্থাও আমাদের ন্যাচারাল ক্যালামিটি নিয়ে তো অবস্থা, ন্যাচারাল এনভায়রনমেন্ট সবই গুরুত্বপূর্ণ, তো বাসায় একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আর এখন এর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? No, ma'am.